প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলা ভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। পয়লা হুনি লোকাল লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমরে দলামোসা খড়িয়ে একেবারে শেষ করে দিছে বিএনপিএ। ফিসর দুয়ারে দিয়া তানতানের খেমতাত যাওয়ার ফন্দি ফিকির খড়িয়া লাভ নাই, খইছইন পররাষ্ট্রমন্ত্রী। আন্দোলন খড়িয়ায় খেমতাত যাওয়ার শক্তি নাই বিএনপির, সার্চ কমিটির নাম না দিয়ে বেখুবি করছে তারা। সামনের ইলেকশনও না আইলে বিএনপি নিজের ফাউত কুড়াল মারব, সিলেট আইয়া খইছইন কৃষিমন্ত্রী। সিলেট থেকে দুনিয়ার নানান দেশও যাইব ডাইরেক্ট ফ্লাইট। নয়া ইন্টারন্যাশনাল টার্মিনালের খাম শেষ হইলেও নয়া নয়া ফ্লাইট শুরু হওয়ার কথা খইছইন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলিয়ে। মুক্তিযোদ্ধার প্রধান সেনাপতি আতাউল গনি উসমানের 34তম মৃত্যুবার্ষিকী পালন করছেন তান বানাইল দল জাতীয় জনতা পার্টির নেতাকর্মী অখলে। আপনারা শুনাত আসলে শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। পররাষ্ট্রমন্ত্রী খইছইন যাই তাই হই, বিএনপি এখন আন্দোলনে গণতন্ত্র ইকাইতো চায়। তারার মুখও ইতা শুনতে বড় সরম লাগে। তারা তো সহল সময় ফিসর দুয়ারে দিয়া খেমতাত গেছে, এখনও ওলান যাইতো স্যার, কিন্তু তারা বুঝেন না ফিসর দুয়ার এখন বন্ধ। ইলেকশন করতে চাইলে বিএনপির ইলেকশনের লাইনও আইতইব। আতারে ফাতারে আটাআটি আর দৌড়াদৌড়ি করিয়া কোনো ফায়দা হইতো না। তারা পাবলিকের খান্দাত যাইতইব, কারণ পাবলিকও হইল ভোটের মালিক, দেশের মালিক। দেশ বালা ইলেকশন কমিশন হইব, আর ই ইলেকশন কমিশনের মাধ্যমে যে ইলেকশন হইব হি ইলেকশন হইব বালা। আমরা এদেশে ইলেকশন কমিশন করে যাতে স্বচ্ছ ইলেকশন হয় সেটার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সবসময় গণতান্ত্রিক নিয়মে বিশ্বাস করি, স্বচ্ছ একটি নির্বাচন হোক সাথে বিশ্বাস করি। মন্ত্রী কইছেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করা দল। 70-এর ইলেকশনও এই দলে 169টা আসনের মাঝে 167টা আসন পাইছিল। দুনিয়াত খুব কম দেশ আছে যে দেশের মানুষে গণতন্ত্রের লাগি রক্ত দিছে। গণতন্ত্রের লাগি আমরা দেশের 30 লাখ মানুষে খালি রক্ত নয় নিজের জানও দিছে। এর বাদেও গণতন্ত্র মজবুত করা লাগে বহু সময় বহুত্রে রক্ত আর জান দিতে হয়েছে। দুনিয়ার বহু দেশও ইলেকশন কমিশনও নাই, মন্তব্য করিয়া পররাষ্ট্রমন্ত্রী কইছেন আমেরিকার লাখান দেশেও কোনো ইলেকশন কমিশন নাই। তারা যে গভর্নমেন্ট হেমতাত থাকে ও গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হয়। আমরা তো বোধ বালা, আমরা ইলেকশন করার লাগে ইলেকশন কমিশন বানাই, যাতে করে ইলেকশন সুন্দর হয় আর নিরপেক্ষ হয়, কারণ আমরা সকল সময় গণতন্ত্র আর সুন্দর বালা ইলেকশনে বিশ্বাসী। ইলেকশন এই কমিশন অন্যান্য দেশে ইলেকশন কমিশন টমিশন নাই, আমেরিকাতে সরকার যে থাকে সেই নির্বাচনটা করে, তাদের দেশে কোনো এই ইলেকশন কমিশন হয়। পৃথিবীতে খুব কম দেশ আছে গণতন্ত্রের সাথে রক্ত দিয়েছে। আমার 30 লক্ষ লোক রক্ত দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তারপরে পরবর্তীতে বিভিন্ন সময়ে এদেশে গণতন্ত্রকে আপনার পরিপক্কতা দেওয়ার জন্য আওয়ামী লীগ বিভিন্ন ধরনের জিয়াউর রহমানের সময়কুর হানা বুটোর কথা মনে করাইয়া ডক্টর মোমেনে কইছেন বিএনপি যেন বানাইছেন তাইনো হেমতা তাইয়া ইয়েসর নোটবুট দিছলা, যেন তাইন বুট লওয়ার দায়িত্ব তাসলা, তান তানের হইয়া দিছলা খালি হার বাসকত বুট দিবার লাগে। বাদে বুট গণিয়া দেখা যায় 98 ভাগ বুট হাত ফুরি গেছে। ওতা লইয়া টিটকারি আরম্ভ হইয়া সময়ে 88 ভাগ হাঁ বুট খরা হয়। বিএনপি সকল সময় ওলানো অফিসের দরজা বাইদি খেমতা তাইছে, এখনো ওলান ফন্দি ফিকির খরের। তারা তো গণতন্ত্রের মধ্যে দেশে আসেন নাই, তারা তো ব্যাকডোরে এসেছেন। আর তাদেরই আসল লোক প্রথম যখন আসলেন, আপনার অনেকের হয়তো ইয়াং লেগ জানেন না, তখন আপনার ইয়েস নো ইলেকশন হলো একজনকে নিয়ে, 98% ভোট পেলেন তিনি ইয়েস। ম্যাজিস্ট্রেট গুলোকে বলা হতো সবাই ইয়েস দিবে, শিক্ষকদের বলা হতো ইয়েস না দিলে ওই বাতিল। প্রথম 98% ভোট পেলেন, পরে সবাই এটা নিয়ে বকাবুকি করলো, তখন বলে এই তোমরা কমায় দাও। কৃষিমন্ত্রী কইছেন সার্চ কমিটির খান্দাত বিএনপি এর নাম দিছেন না করিয়া কিতা হইছে, তানতানোর লাগে কিছু আটকিয়া যাইতো না। তান্তান নাম না দিলেও আরও বহুতে নাম দিছেন, ও তার নাম যাচাই বাছাই করিয়া একটা বালা ইলেকশন কমিশন বানানি হইব। তবে বিএনপি নাম না দিলেও শেষ পর্যন্ত ঘুরি ফিরি তান্তান ইলেকশনও আইবা, ইলেকশনও না আইয়া সন্ত্রাস করিয়া তান্তান সরকারের গদ্দি উল্টাইতে পারতা নাই। বিএনপি 2001 থেকে 2006 ইংরেজি পর্যন্ত ক্ষমতার থাকার সময় দেশের অর্থনীতির হাল খুব খারাপ আছিল, দেশের গণতন্ত্রের অবস্থা আছিল যায় যায়, জঙ্গি অকল উসলি গেছলা। তান্তান এখন খারারে লইয়া আন্দোলন কর্তা, আন্দোলন করতে হইলে পাবলিকের সমর্থন লাগে, তান্তান লগে সেও নাই। বিএনপি যদি সামনের ইলেকশনও আয় তাইলে তারার লাগেও বালা হইব, ইলেকশনও মানুষের বুটে তারা ফাঁস করলে আওয়ামী লীগেও তান্তানরে অভিনন্দন জানাইবা করিয়া কইছেন কৃষিমন্ত্রী। বিএনপি যে ধরনের পদক্ষেপ নিয়েছে এটা আমি মনে করি অরাজনৈতিক
এবং এটা কোনো গঠনমূলক কোনো ভূমিকা নয়। কাজেই তারা নাম দেয় নাই, তাতে কিছু যায় আসে না। অনেক নাম দিয়েছে, এর থেকে ভালো নির্বাচন আর তারা নির্বাচনে আসবে এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। তাদের জনগণের ওই রকম সমর্থন আর নাই যে তারা একটা আন্দোলন গড়ে তুলবে। আন্দোলন কে করবে? আন্দোলন করবে জনগণ, সেই জনগণ তো তাদের সাথে নেই। কাজে আন্দোলন তারা করতে পারবে না। কাজে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেয় এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করে। এখন সামনে নির্বাচনে অংশগ্রহণ করাটাই বড় কাজ, এবং আসুক তারা, তারা যদি নির্বাচনে জিতে আসতে পারে আমরা অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাব। কৃষিমন্ত্রী আরও খইছইন আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনায় দলের প্রেসিডিয়াম মিটিং ডাকিয়া অকলর লগে বুজাফরা করিয়া রাষ্ট্রপতির গেছে দেওয়ার লাগে সার্চ কমিটির কাছে নাম দিছইন। আওয়ামী লীগ একটা বড় দল, সার্চ কমিটি আওয়ামী লীগের দেওয়া নাম হল একটু নেক নজরে দেখবা করিয়া আশা করা ওর। ইছাড়াও আরও বহু দল, দেশের নামি দামি মানুষ আর নানান পেশার বড় বড় মাইনষে সার্চ কমিটির খান্দাত নাম দিছইন। তারাও হয়তো বালাবালা মাইনষর নাম দিছইন। আওয়ামী লীগে যেন তার নাম দিছে এটা তাকেও বালা হইতে পারে, উপযুক্ত মানুষের নাম কিবান তারা দিছইন। সকলটা যাচাই বাছাই করিয়া ইলেকশন কমিশন হইব, আর ই ইলেকশন কমিশনে দেশের মানুষের আশা অনুযায়ী একটা বালা ইলেকশন উপহার দিবা করিয়া আশা করা যার। আপনারা জানেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়ামের সদস্যদের সাথে মত বিনিময় করে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য সার্চ কমিটিতে নাম দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সার্চ কমিটি আওয়ামী লীগ বৃহত্তম রাজনৈতিক দল সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে। আমাদের নামগুলো সার্চ কমিটি বিশেষভাবে তারা বিবেচনা করবে অবশ্যই, এবং অন্যেরাও দিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, তারাও হয়তো আমাদের চেয়েও ভালো আরও যোগ্য আরও নিরপেক্ষ সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য দিয়ে থাকতে পারে। আমি বিশ্বাস করি সবগুলো বিবেচনায় নিয়ে সার্চ কমিটি এমন একটা নাম দেবে যার মাস থেকে আমরা এমন একটা শক্তিশালী নির্বাচন কমিশন পাবো, যে নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা অনুযায়ী, জাতি আবার বলছি জাতির প্রত্যাশা অনুযায়ী একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। দুনিয়ার যত বড় সমস্যা হোক সমাধানের লাগে আলোচনার কোনো বিকল্প নাই মন্তব্য করিয়া কৃষিমন্ত্রী খইছইন, সমস্যা যত বড় হোক যত বড় দুশ্মনী হোক সমাধানের নিয়ত থাকলে আলোচনা বইতে হইব। গরম অবস্থা তো পুতিন আর বাইডেনের টেলিফোনে মাত্রা, অত দেখিয়েও বিএনপি কিছু শিকা দরকার। সার্চ কমিটির বিএনপি নাম না দেওয়া প্রসঙ্গ তুলিয়া মন্ত্রী আব্দুর রাজ্জাকে কইছেন বিএনপি এর আগেও বহুত ভুল করছে। 2014 ইংরেজি তারা ইলেকশনে না আইয়া সন্ত্রাসের ফদ ধরছিল, তারা ইজাতির বহুত ক্ষতি করছে, তারা ট্রেনের লাইন তুলিয়া গাড়িত আগুন দিয়া মানুষরে ফুরাইয়া মারছে, ইটা করিয়া তারার কোনো লাভ হইছে না, উফতারও তারার ক্ষতি হইছে। 2015 ইংরেজিত তারা উল্লা খান খাম করিয়া সরকারের গদ্দি উল্টাইতে চাইছিল, কিন্তু তারার ইটা কুমতলো পাবলিকে বুঝছে তারা মানুষের কষ্ট দেওয়া ছাড়া আর কোনটাও দিতে পারছে না। আমি মনে করি এটা তারা বিরাট তারা অতীতে আরও ভুল করেছে। 14 সালে তারা নির্বাচনে অংশ না গ্রহণ না করে সন্ত্রাসের পথে গিয়েছিল, এই সন্ত্রাসের পথে গিয়ে জাতির অনেক ক্ষতি করেছে, রেললাইন তুলেছে, তারা গাড়িতে আগুন দিয়েছে, পুড়িয়ে মানুষকে হত্যা করেছে, অনেক তারা অনেক তাণ্ডব করেছে, তাতে তাদের কোনো লাভ হয় নাই, তাদের অনেক ক্ষতি হয়েছে, এটা ছিল তাদের একটা মারাত্মক। আবার 15 সালে একই পন্থায় সরকারের পতনের জন্য তারা এরকম সন্ত্রাসের পথে গিয়েছিল, এবং এটা বর্বরোচিত নৃশংস, গাড়ির মধ্যে মানুষ বসে আছে কাউকে নামতে দেনে, আগুন লাগিয়ে সবাইকে পুড়িয়ে হত্যা করেছে, অনেক মানুষ এই আগুনে দগ্ধ হয়ে এখনো জীবনের জ্বালায় ভুগছে। প্রতিমন্ত্রী আরও খইছইন প্রধানমন্ত্রীর কমিটমেন্ট আর ইচ্ছায় করোনার সময় সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খাম বন্ধ হয়েছে না। এই সময় রানওয়ে বড় করা আর শক্তি বাড়ানির খামসহ এয়ারপোর্ট বহুত খাম হয়েছে। ও কারণে উসমানী এয়ারপোর্ট থেকে লন্ডনের হিথ্রোত বিমানের ডাইরেক্ট ফ্লাইট চালানো সম্ভব হয়েছে। প্রতিমন্ত্রী খইছইন উসমানী এয়ারপোর্টও যে টার্মিনাল আছে ইত্যাদি আসলে ডোমেস্টিক ফ্লাইট চালানো যায়, ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাগে এটা মোটেও জুইত নাই। এর বাদেও লন্ডনের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের লগে চলা পরামর্শ করিয়া তারার হতামতো এই টার্মিনাল দিয়ে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানিওর। মাহবুব আলিয়া খইছইন উসমানী এয়ারপোর্টও নয়া ইন্টারন্যাশনাল টার্মিনালের খাম শুরু হয়েছে। 116টা পাইলিংগর মাঝে আজ ফয়লা পাইলিংগর খাম শুরু হইল, খুব কম সময়ের মাঝে এই খাম শেষ করার চেষ্টা করা হইব। এর বাদে খালি হিত্রো নয় দুনিয়ার বহুত জায়গাতেও সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট যাইব। সিঙ্ক মোহাম্মদ মাহবুব আলী। এই কাজটা অনেক
দুরূহ কাজ ছিল, এই কাজটা আমরা কোভিডের মধ্যে শেষ করেছি। এবং যে বর্তমানে এক্সিস্টিং টার্মিনাল, এই ধরনের টার্মিনালে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ইয়ে করার কিন্তু এলাও করে না। কিন্তু আমরা এই সিলেট এয়ারপোর্টের ক্ষেত্রে আমরা ডিএফটি যারা ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট ইংল্যান্ডে, তাদের সাথে পরামর্শ করে তাদের দেওয়া নির্দেশনা অনুসারে আমরা এই যে এক্সিস্টিং যে টার্মিনাল এটা দিয়েই কিন্তু আপাতত আমরা ফ্লাইট অপারেট করেছি। এর মধ্যেই এই কাজ শুরু হয়েছে। আমাদের কন্ট্রাক্টররা তারা কাজ আজকে প্রথম যে বোরিং গেটটা আপনারা নিজেরা এখানে ষোলোশো পাইলিং হবে, আজকে প্রথম পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এখানে দ্রুত কাজ অগ্রসর হবে সামনে। ইতিমধ্যেই আমাদের যে অন্যান্য যে ডিজাইনের ফুল, যেহেতু একটা ডিজাইনের প্রবলেম ছিল এখানে, এই কারণে দেরি হয়েছে, কিন্তু এটা অলরেডি কিওর হয়ে গেছে। জাপানি কোম্পানি তারা ডিজাইন করতেছে, তারা ডিজাইন ফেস বাই ফেস তারা পাঠাচ্ছে এবং বাকি তো চলে আসবে মার্চে। এর মধ্যে আমাদের যে বোরিংয়ের কাজ শুরু হয়েছে, অন্যান্য কাজ হবে। আমাদের প্রত্যাশা যে খুব দ্রুততম সময়ে যাতে আন্তর্জাতিক টার্মিনাল এখানে হয়। কমদিনের মাঝেও ঢাকা নিউ ইয়র্ক বিমানের ফ্লাইট আওয়ার কথা জানাইয়া প্রতিমন্ত্রী খইছইন, সামনের 27 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক থেকে একটা অডিট টিম আর তারা সকলটা দেখিয়া ফিরিয়া যাওয়া বাদে আর একটা টিম আইব। আমরা আশা করি আর নিউ ইয়র্কের লগে ডাইরেক্ট ফ্লাইট চালু করতে খুব বেশি দিন সময় লাগতো না। সিলেট থেকেও নিউ ইয়র্ক আর টরেন্টো সহ আরও বহু জায়গা ডাইরেক্ট ফ্লাইট চালানোর পরিকল্পনা আছে সরকারের। অনেক দূর আমরা অগ্রসর হয়েছি, আগামী 27 তারিখ নিউ ইয়র্ক থেকে আসতেছে, নিউ ইয়র্কে আমাদের ফ্লাইট অপারেট করার চাই, তারা অডিট টিম আসতেছে, এরপরে দ্বিতীয় টিম আবার কিছুদিন পরে আসবে। সেই আলোকে যাতে সিলেট থেকে সরাসরি বিশ্বের অন্যান্য জায়গায়, নিউ ইয়র্কে বলেন, টরেন্টোতে বলেন, অন্যান্য জায়গায় যাতে ফ্লাইট অপারেট করতে পারে, এই ধরনের সমস্ত ফুল প্রিপারেশনটা আমাদের আছে এবং খুব দ্রুততম সময়ে এয়ারপোর্ট তৈরি হবে। আহতা করি বিমানের বাড়াবাড়ি যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী খইছইন, বাড়াবাড়ায় মিডিল ইস্টের প্যাসেঞ্জার হলোর খুব কষ্ট ওর, কিন্তু বাড়াবাড়ানি সমানের লগে খালি বিমানের সম্পর্ক নাই, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। যারা মিডিল ইস্ট যায় তারা আসলে ফ্লাইটের 4-5 দিন আগে ভিসা হওয়ার খবর ফাইন, ও কারণে কম সময়ের ভিতরে টিকিট কাটতে গিয়া তারা বেশি টাকা খরচ করতে হয়। কিন্তু 1.5-2 মাস আগে টিকিট কাটা গেলে তারা আধা দামে টিকিট ফাইলাও নে। বিমানের বাড়া লইয়া মানুষের কষ্টের ব্যাপারে প্রধানমন্ত্রী অবগত আছেন জানাইয়া মন্ত্রীও কইছেন, প্রবাসী কল্যাণ মিনিস্টার মাধ্যমে মিডিল ইস্ট যাওয়া প্যাসেঞ্জার হলে কিলান সাহায্য সহযোগিতা করা যায় অথবা চিন্তা ভাবনা চলের। করোনার কারণে একবাইদে বহু দিন বাদে ফ্লাইট চালু হয়েছে, আর একবাইদে ডাহা এয়ারপোর্টও খাম চলায় ফ্লাইটও বাড়ানি যান না। এয়ারপোর্ট ফুরাফুরি ঠিকঠাক হয়ে গেলে সমস্যা বহুত কমিয়ে আইব। বিমান ভাড়া বৃদ্ধি, এটা সবাই সংবেদনশীল, আমরা সবাই, যেহেতু মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজারে অধিক সংখ্যক লোক কাজ করে, তাদের পক্ষে এটা খুব কষ্টদায়ক হয়। আমরাও ফিল করি, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এটা নিয়ে আমাদের সাথে আমরা কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও খোঁজখবর রাখছেন এটাতে, এবং বিমানের পক্ষ থেকে আমরা কিন্তু এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমরা রেখেছি। কিন্তু বিমানের ভাড়া বৃদ্ধির যে প্রক্রিয়াটা, এটা শুধু বিমানের একা না, এটা আন্তর্জাতিক ব্যাপার। একই ভাড়া ডিসেম্বরের 18 তারিখ একটা সিট পার্টিকুলার একটা প্যাসেঞ্জার নিয়েছে কিন্তু সম্ভবত 28,000 বা 30,000 টাকা, কিন্তু অন্য আরেকজন প্যাসেঞ্জার এটা 70,000 টাকা নিতে পেরেছে। যেহেতু যত আগে 1 মাস 1.5 মাস 2 মাস আগে যদি আপনি টিকিট করেন সেক্ষেত্রে, আবার 2-3 দিন আগে যদি টিকিট করেন সেক্ষেত্রে অন্য ধরনের, আমাদের শ্রমবাজারের যারা তারা কিন্তু জানতে পারে 4-5 দিন আগে যে তাদের চাকরি হয়েছে বা বিষয় হয়েছে, তারা টিকিট করতে হবে, যার ফলে এই ভোগান্তির শিকার করতে হবে। আমরা অন্যান্য এয়ারলাইন্সকে নিয়ে বসেছি এবং আমাদের বিমানের পক্ষ থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ এর উপরে যাতে না হয়, যাতে তাদের কোনো কষ্ট না হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কিছু সাবসিডাইজ করার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এবং সেই অনুযায়ী কাজও চলছে। মঙ্গলবার জোহর নামাজের বাদে সংগঠনের পক্ষ থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরবার ও উসমানের কবরও ফুল দিয়া সম্মান জানান নেতাকর্মী অখলে। বাদে কবর জিয়ারত আর সুরা কালাম পড়া হয়, দরগা মসজিদ ওই মিলাদার দোয়া। মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে উপস্থিত আসলা জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক আর জেলা কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান,
কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা, সিলেট জেলা কমিটির সেক্রেটারি আখলেস আহমদ সৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, বিলাত পোপাশি জাহিনুর, মহানগর শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ সৌধুরী, আব্দুর রহিম, সেলিম আহমদ আর আরমান আহমদ সৌধুরী। বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক জেনারেল এম এ জি উসমানীর জন্ম এবং মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে পালন করা হোক। জেনারেল এম এ জি উসমানীকে উসমানীর জন্ম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য আর জেনারেল এম এ জি উসমানীর গঠিত জাতীয় জনতা পার্টি, আমরা জনতা পার্টির সাথে আসি এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাই এই জনতা পার্টির পতাকার কোলে সমাবেত হয়ে গণতন্ত্রের জন্য কাজ করে দেশকে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে। অতবিল দেখাত আসলা বাংলা বিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগে ধন্যবাদ।